ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস তোমরা জানো যে আমরা ত্রিপুরা কারেন্ট এফেয়ার্সের পার্টটা ডিসেম্বর পর্যন্ত ক্লাস করিয়েছিলাম তারপরে যাই হোক কালেকশনের ব্যাপারে ক্লাস করাতে পারিনি সেই ক্লাসটা আমি আবার আগামী দিন থেকে ত্রিপুরা কারেন্ট এফেয়ার্স জানুয়ারি থেকে আমাদের রয়ে গেছে জানুয়ারি থেকে ক্লাস শুরু করবো হ্যাঁ জানুয়ারি থেকে ত্রিপুরা কারেন্ট এফেয়ার্স সঙ্গে ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট এফেয়ার্সও রাখবো বিশেষ করে ত্রিপুরা কারেন্ট এফেয়ার্সের উপরে আমরা ফোকাস করবো কারণ আপকামিং তোমাদের আগামী দু থেকে তিন মাসের মধ্যে কিন্তু সব ধরনের জবেরই তোমাদের প্রসেসিং শুরু হয়ে যাবে তোমরা যারা বিশেষ করে ফর্ম ফিল আপ করে রেখেছো ত্রিপুরা পুলিশ কনস্টেবল ফিজিক্যাল উত্তীর্ণ হয়ে আছো জেল পুলিশ ফিজিক্যাল উত্তীর্ণ হয়ে আছো তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা আগামী মে থেকে জুনের মধ্যে হওয়ার কিন্তু একদম সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট চান্স রয়েছে তোমরা নিউজটা আগে জেনে গেছো তারপরে আমি তোমাদেরকে বলছি আর জি আর ইন্টারভিউ কিন্তু সেম আগামী মে মাসের দিকে সম্ভবত শুরু হচ্ছে সুতরাং ইন্টারভিউর জন্য তোমাদের কারেন্ট এফেয়ার্সের খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট এফেয়ার্স লাগবে তাই আমি জানুয়ারি থেকে যে আমরা আগেই ডিসেম্বর করিয়ে দিয়েছি জানুয়ারি থেকে কারেন্ট এফেয়ার্স শুরু করব প্রত্যেক ক্লাসে আমরা দশ থেকে পনেরো দিনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে প্রোভাইড করে দেবো ঠিক আছে তোমরা নোট করে নেবে আর যারা আমাদের কারেন্ট এফেয়ার্সের যে ম্যাগাজিনগুলো আমাদের রেডি আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চও আমি রেডি করে নিয়েছি জাস্ট মার্চ কমপ্লিট হয়েছে এগুলো এখন তোমাদেরকে প্রোভাইড করবো না এগুলো আমি কিছুদিন পরে তোমাদেরকে দিয়ে দেব বা আমাদের কর্মকর্তা অনলাইন লাইব্রেরিতে আপলোড করে দেব, যারা নেওয়ার ইচ্ছুক আছো বাই করে নিতে পারবে ঠিক আছে আর ত্রিপুরা পুলিশ কনস্টেবলের আমরা যে আগে যে বুকটা পাবলিশ করেছিলাম তোমরা যারও এটার মধ্যে তো এখন সব কিছু কারেকশান করতে হবে বা আপডেট করতে হবে রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট কারেন্ট এফেয়ার্স তো আগে যা দিয়েছি এগুলো না পড়লেও চলবে কেননা তোমাদের কারেন্টের যদি জুন মাসে যদি তোমাদের এক্সাম হয় তাহলে তুমি জানুয়ারি থেকে বা ডিসেম্বর থেকে কারেন্ট এফেয়ার্স পড়লেই কিন্তু হবে হ্যাঁ তো কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ আমাদের নতুন দরকার পড়বে বাকি যা কিছু আছে অনেক কিছু আপডেটের ব্যাপার আছে আগের যে সায়েন্স জিকেরও কিছু সমস্যা ছিল এগুলো আমি এখন আপডেট করে দিচ্ছি যদি সম্ভব হয় তোমরা বুকটা নিউ এডিশান আমাদের বুকটা যদি সম্ভব হয় নিয়ে নিয়ে পড়তে পারো ঠিক আছে এটা আমরা আগামী এই মাসের লাস্টের দিকে না হলো আগামী মাসের ফার্স্ট উইকের দিকে আমরা দিয়ে দেবো হ্যাঁ আর তোমরা এটা বিশ্বাস রাখো যে এক্সামের এক মাস আগে কমসে কম আমি বুকটা তোমাদেরকে দিয়ে দেবো অনেকে ফোন করছো বা কমেন্টস করছো যে দাদা বুকটা কবে দেওয়া হবে পাবলিশ করা হবে আমি ইনফরমেশান আমার কাছে সঠিক ইনফরমেশান রয়েছে যে এক্সামের কমসে কম এক মাস আগে তোমাদেরকে আমরা বুকটা প্রোভাইড করে দেবো বা পাবলিশ করে দেবো সেম জেল পুলিশেরও সেম বুকটা আমরা দিয়ে দেবো জেল পুলিশ তোমরা যারা আছো যদি মনে করো যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আলাদা করে নিয়ে নেবে বা রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট আলাদা করে নিয়ে নেবে তাও চলবে নিতে পারবে ঠিক আছে আর বাকি জিআরবিটির কারেন্ট অ্যাফেয়ার যদি তোমাদের দরকার পড়ে নিয়ে নিতে পারো তাছাড়া আমি ক্লাস করাবো ক্লাসের মাধ্যমে যদি তোমাদের নোট করে নিতে পারো অবশ্যই নোট করে নেবে হ্যাঁ দেখো প্রস্তুতি ভালো করে করো সঠিক প্রস্তুতি করো সঠিক প্রস্তুতি তোমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারবে আমি আগেও বলে থাকি বলেছি অনেকবার এখনও বলি যে প্রস্তুতি করবে প্রস্তুতি একদম সঠিকভাবে করো হ্যাঁ কোন টপিক থেকে কতটুকু আসতে পারে বিশেষ করে লিখিত পরীক্ষার জেল পুলিশ আর পুলিশ কনস্টেবলের এটার উপরে বেস করে করো আর পুলিশ কনস্টেবলের কীভাবে এক্সাম প্যাটার্নটা হতে পারে নাম্বার বিভাজন এটা আমি কিছুদিন আগে একটা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আমি দিয়েছিলাম এ ধরনের হতে পারে ঠিক আছে তাহলে এই ভিডিওর মাধ্যমে আমার এটা উদ্দেশ্য ছিল বিশেষ করে যে আমার কারেন্ট অ্যাফেয়ার শুরু করছি তোমাদেরকে ইনফর্ম করা তোমরা সঠিক প্রস্তুতি ঠিকভাবে শুরু করো কিছুদিনের মধ্যে তোমাদের এক্সাম হচ্ছে হ্যাঁ ইনফরমেশানটি আশা করি তোমাদের ভালোই লেগেছে আর ইনফরমেশানটির নতুন এমন কিছু না পুরানা ইনফরমেশানই হুম তারপরেও তোমাদেরকে রিমাইন্ড করা আর কারেন্ট অ্যাফেয়ার্স আগামীকাল থেকে দেখি আমরা না পারলেও পরশু আগামী পরশু দিন থেকে শুরু করে দেবো হ্যাঁ রাত্রি সাতটা বারটার দিকে তোমাদেরকে প্রোভাইড করে দেবো ঠিক আছে তাহলে বেস্ট অফ লাগ নতুন কোনো আপডেটে দেখা হবে থ্যাংক ইউ